শুরুতেই সংবাদ শিরোনাম, ইমরান খানের লং মার্চ টু ইসলামাবাদ ঠেকানোর ঘোষণা, নতুন 50 পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে রাশিয়া, তাইওয়ান প্রসঙ্গে নিজের বক্তব্য পাল্টে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট, এক বিল্ডিং এর নিচে 200 মরদেহ পাওয়ার দাবি, দনেস্কোর আরেকটি শহর দখল করল রাশিয়া, সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিলেন এরদোগান, বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী নৌকাডুবি, শিশুসহ 17 রোহিঙ্গা নিহত। এবার বিস্তারিত। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানা উল্লাহ মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা রাজধানী ইসলামাবাদে ইমরান খানের লং মার্চ হতে দেবে না। 25 মে বুধবার ইসলামাবাদে লং মার্চের ডাক দেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে মন্ত্রী রানা সানা উল্লাহ বলেন, সরকার পিটিআইকে লং মার্চের আড়ালে আতঙ্ক এবং বিশৃঙ্খলা ছড়াতে দেবে না, তাদের আটকানো হবে যেন তারা বিভ্রান্তিকর এজেন্ডা প্রচার না করতে পারে। তিনি আরও বলেন, তারা মানুষকে হেনস্থা করা থেকে এখন ভুলে গেছে। লাহোরে একজন পুলিশ কনস্টেবলকে হত্যা করা হয়েছে। রানা সানা উল্লাহ দাবি করেছেন, পিটিআইয়ের নেতারা খাইবার পাখতুনকায় জড়ো হয়েছে, তারা সেখান থেকে উশৃঙ্খল জনতা এনে সরকারের ওপর আঘাত হানার পরিকল্পনা করছে। তিনি বলেছেন, তারা উশৃঙ্খল হয়ে আসতে চাচ্ছে, এটির কোনো সাংবিধানিক বৈধতা নেই, এটি হতে দেয়া হবে না। তিনি আরও জানান, ইমরান খান পাকিস্তানকে ভাগ করতে চাচ্ছেন, তার কথাই কান্না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন রানা সানা উল্লাহ। এদিকে ইমরান খানের লং মার্চকে ঘিরে 2 দিন যাবত উত্তপ্ত হয়ে আছে ইসলামাবাদ। লং মার্চ ঠেকাতে বিভিন্ন প্রদেশ থেকে অতিরিক্ত পুলিশ ও প্যারামিলিটারি সদস্যদের নিয়ে এসেছে দেশটির সরকার। রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারে শীঘ্রই যুক্ত হচ্ছে আরও 50টি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমোসের প্রধান দিমিত্রি রোগাজিন বলেছেন, সামারা টু নামের 50টি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে, শীঘ্রই তা পারমাণবিক অস্ত্রাগারে স্থানান্তর করা হবে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের উচ্চতা 14 তলা ভবনের সমান বলে তিনি জানান। রোগাজিন এক টুইটে আরও জানিয়েছেন, রাশিয়ার কাম চাতুকা এলাকার ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে, এর ফলে সেখানে বিশাল আকারের যে গর্ত তৈরি হয়েছে সেটার ভিডিও প্রকাশ করেছেন এই রুশ কর্মকর্তা। তিনি বলেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র। গত মাসে সামারা টু ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, এই ক্ষেপণাস্ত্রের সমতুল্য কোনো অস্ত্র পৃথিবীতে নেই, এই অস্ত্রের অধিকারী হওয়ার কারণে শত্রুরা রাশিয়াকে হুমকি দেওয়ার আগে অন্তত 2 বার এর পরিণতি সম্পর্কে চিন্তাভাবনা করতে বাধ্য হবে। তিনি আরও জানিয়েছেন, সামারা টু ক্ষেপণাস্ত্র বিশ্বের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সব ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। 2018 সালে প্রথমেই অস্ত্রের কথা শোনা যায়। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 6,200 কিলোমিটার থেকে 11,800 কিলোমিটার বলেই ধারণা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ান ইস্যুতে দেওয়া গতকালের বক্তব্য থেকে আজ সরে এসেছেন। গতকাল তিনি বলেছিলেন, তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে চীনের বিরুদ্ধে সামরিক পন্থা বেছে নেবে ওয়াশিংটন। এরপর আজ টোকিওতে 4টি দেশের জোট কোয়াডের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাইওয়ান নিয়ে মার্কিন অবস্থানে কোনো রকম রদবদল ঘটেনি। গতকাল জো বাইডেন যুদ্ধের হুমকি দেওয়ার পরপরই চীন কঠোর ভাষায় এর সমালোচনা করে বলেছেন, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারণই এবং কেউ তা করতে চাইলে বেইজিং এর কড়া জবাব দেবে। 1970-এর দশকের শুরুতে চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নেওয়ার পর মার্কিন প্রশাসন তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে দেওয়ার স্বীকৃতি প্রত্যাহার করে নেয়। তারা এক চীন নীতি মেনে চলবে বলে প্রতিশ্রুতি দেয়। মার্কিন সরকার এখনও বলছে তারা এক চীন নীতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। এক চীন নীতি মেনে নিলে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে গণ্য করার কোনো উপায় নেই। কিন্তু গতকাল মার্কিন প্রেসিডেন্ট আচমকা বলে বসেন, তাইওয়ানের স্বাধীন অস্তিত্ব হুমকির মুখে পড়লে সামরিক পদক্ষেপ গ্রহণ করা থেকে যুক্তরাষ্ট্র বিরত থাকবে না, প্রয়োজনে অস্ত্র ব্যবহার করবে। এর মধ্য দিয়ে চীনের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত দেন বাইডেন। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আজ তিনি নিজের আগের বক্তব্য পাল্টে ফেলেন। এর আগেও তাকে এমন ডিগবাজি দিতে দেখা গেছে। মারিউপোলের একটি উঁচু বিল্ডিং এর ধ্বংসস্তূপের নিচে 200টি মরদেহ পাওয়ার দাবি করেছেন ইউক্রেনের একজন কর্মকর্তা। রাশিয়ার অব্যাহত মামলার মুখে ইউক্রেনের সেনারা মারিউপোল ছাড়তে বাধ্য হয়েছেন। বর্তমানে পুরো অঞ্চলটি রয়েছে রাশিয়ার দখলে। মারিউপোলের ইউক্রেনীয় মেয়র ভাদ ইয়াম
বইচেনকোর উপদেষ্টা পেত্রো আন্ট্রিউশেঙ্কো টেলিগ্রামে দেওয়া একটি বিবৃতিতে বলেন, ধ্বংসস্তূপ সরানোর সময় গ্যাস স্টেশনের কাছে অবস্থিত একটি উঁচু বিল্ডিং এর নিচে 200টি মরদেহ পাওয়া গেছে। তাদের মরদেহ পাওয়া গেছে বিল্ডিং এর বেজমেন্টে এবং এগুলোতে পচনের পর্যায়ে চলে গেছে। এই কর্মকর্তা আরো বলেছেন, স্থানীয়রা এসব মরদেহ উদ্ধার ও প্যাকেট করতে অসম্মতি জানায়। এরপর রাশিয়ার ইমার্জেন্সি মন্ত্রণালয়ের সেই স্থান ছেড়ে চলে যায়, মরদেহগুলো সেখানেই পড়ে আছে। তিনি আরো বলেন, অনেক দূর থেকে মরদেহগুলোর দুর্গন্ধ পাওয়া যাচ্ছে কারণ ধ্বংসস্তূপ অর্ধেক সরানো হয়েছে। এদিকে মারুপোলে রাশিয়ার হামলায় প্রায় 20,000 মানুষ মারা গেছেন বলে জানিয়েছেন বিভিন্ন সূত্র। পেত্রো আন্ড্রিউশেঙ্কো বলেছেন, মারুপোল শহর একটি সমাধি ক্ষেত্রে পরিণত হয়েছে। রাশিয়ার সেনারা ইউক্রেনের দনেস্ক অঞ্চলের বাখমুত বিভাগের সোভিত লোদার্স্ক শহর দখল করেছে বলে জানিয়েছে গণমাধ্যম বিবিসি। ইউক্রেনের কর্মকর্তা ও পূর্ব ইউক্রেনের সংঘোষিত দনেস্ক পিপলস রিপাবলিকের ফোর্সের বরাত দিয়ে এমন খবর জানায় বিবিসি। সোভিত লোদার্স্ক সেনা প্রশাসনের প্রধান সের্গেই গোস্কো ইউক্রেনের একটি রেডিও স্টেশনকে মঙ্গলবার বলেন, আজ খুব সকালে রাশিয়ার সেনার শহরে প্রবেশ করে। রেডিও স্টেশনটিকে সেনা প্রশাসনের প্রধান সের্গেই গোস্কো আরো বলেন, বর্তমানে তারা প্রশাসনিক ভবনে তাদের পতাকা ওড়াচ্ছে। এদিকে যুদ্ধ শুরু হওয়ার আগে সোভিত লোদার্স্ক শহরটিতে 11,000 মানুষ বাস করতেন। রাশিয়ার সেনাদের সোভিত লোদার্স্ক শহর দখল করার সত্যতা অবশ্য যাচাই করতে পারেনি বিবিসি। বর্তমানে রাশিয়া ইউক্রেনের দনবাসে তাদের কথিত বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে। দনবাসে রয়েছে দনেস্ক ও লোহানস্ক অঞ্চল। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে লোহানস্ক প্রায় 95 রাশিয়া ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে চলে এসেছে। অপরদিকে দনেস্কের শহরগুলো দখল করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী। শোনা যাচ্ছে দনেস্ক এবং লোহানস্ক পুরোপুরি দখল করার পর রাশিয়ার বিজয় ঘোষণা করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, সিরিয়ায় আরেকটি সামরিক অভিযান শুরু করার পরিকল্পনা করছে তুরস্ক। তুরস্ক সিরিয়া সীমান্তের কাছে দুটি অঞ্চল নিজেদের দখলে রেখেছে তুরস্ক, আর এই দুটি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করতে সেখানে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন এরদোগান। সোমবার মন্ত্রী পরিষদের সঙ্গে বৈঠক শেষে এরদোগান বলেন, সিরিয়া তুরস্কের সীমান্তের কাছে 30 কিলোমিটার একটি নিরাপদ সংযোগ স্থাপন করতে অভিযান শুরু হবে। তিনি আরও বলেন, আমাদের দক্ষিণ সীমান্তে 30 কিলোমিটার নিরাপদ তৈরি করতে যে প্রজেক্ট হাতে নিয়েছিলাম সেটির অসমাপ্ত কাজ শুরু করতে আমরা দ্রুতই নতুন পদক্ষেপ শুরু করব। এরদোগান খুব বেশি কিছু খোলাসা করেনি, তবে জানিয়েছেন যখন সেনা গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের প্রস্তুতি শেষ করবেন এরপরই অভিযান শুরু হবে। এদিকে সিরিয়ার যে স্থানটিতে অভিযান চালানোর কথা বলা হয়েছে সেই স্থানটির দখল এখন রয়েছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের হাতে। এই দলটি জঙ্গি সংগঠন কুর্দিস আর্মড গ্রুপের একটি সহযোগী সংগঠন। কুর্দিস আর্মড গ্রুপ আবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির একটি শাখা। এই পিকেকে তুরস্ক জঙ্গি সংগঠন হিসাবে অভিহিত করে থাকে এবং তাদের নিষিদ্ধ করেছে। দলটি 1984 সাল থেকে আলাদা কুর্দিস্তানের দাবিতে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পিকেকে এবং তুরস্কের নিরাপত্তা বাহিনীর দ্বন্দ্বে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। কয়েকদিন আগে সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করেন ফিনল্যান্ড ও সুইডেন। পিকেকের সদস্যদের মদতও দেওয়ার কারণে এ দুটি দেশের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি আটকে দেওয়ার হুমকি দিয়েছেন এরদোগান। মিয়ানমার উপকূলে মালয়েশিয়াগামী একটি নৌকা ডুবে অন্তত 17 জন রোহিঙ্গা নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু রয়েছে। ডুবে যাওয়া নৌকাটিতে 90 জনের মতো আরোহী ছিল বলে জানা গেছে। রেডিও ফ্রি এশিয়ার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। মিয়ানমারের সামরিক সরকারের একজন মুখপাত্র বলেছেন, রাখাইনের দক্ষিণে সোয়ে থাউং ইয়ানের কাছে তাপাই হামাউ দ্বীপের প্রায় 5 নটিক্যাল মাইল পশ্চিমে নৌকাটি ডুবে যায়। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের রাজধানী সিতুওয়ে থেকে গত 19 মে নৌকাটি ছাড়ে, কিন্তু এর কয়েকদিন পরই খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে। রাখাইন উপকূলে কয়েকজনের মরদেহ ভেসে ওঠার পর নৌকা ডুবির তথ্য জানা যায়। এখন পর্যন্ত নৌকাটির 50 জনের বেশি নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে। UNHCR গত আগস্টে এক রিপোর্টে জানায়, 2020 সালে সাগর পাড়িতে 2,413 জন রোহিঙ্গা, এর মধ্যে 218 জন রোহিঙ্গা নিখোঁজ বা নিহত হন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।